পুলিশের নামে ভুয়ো ট্রেনিং এর ঘটনা তদন্ত করবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। শিলিগুড়ির পুলিশ কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। এরপরই গ্রেফতার অভিযুক্তদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ। আগামীকাল অভিযুক্তদের ডিডির হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 15 জুলাই পুলিশের নামে ভুয়ো ট্রেনিং এর ঘটনার পর্দা ফাঁস করে প্রধান নগর থানার পুলিশ। ঘটনায় প্রথমে লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাসকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আদালতে পেশ করে 6 দিনের জেল হেফাজতে নেয় পুলিশ। জেল হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে আসে। এরপর বালুরঘাট থেকে আরো 2 অভিযুক্ত বিপ্লব মালী এবং অলোক দাসকে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট থেকে গ্রেপ্তার 2 অভিযুক্তের কাছ থেকে 2টি ডায়েরি পাওয়া গিয়েছিল। এই ডায়েরিতে সরকারি চাকরি দেওয়ার নামে কার থেকে কত টাকা নেওয়া হয়েছিল তার উল্লেখ পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কিছু নথি পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, এই চক্রের মূল খুঁজে বের করতে ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। আজ লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাসকে ফের আদালতে পেশ করা হয়। বিপ্লব মালী এবং অলোক দাসকে আগামীকাল ফের আদালতে পেশ করা হবে। कुर्ती 199 नाउ ओपन इन प्लैनेट मॉल, आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर। ऑफर सीमित समय के लिए। कुर्ती 199 द प्लैनेट मॉल सिलीगुड़ी।